बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461। हजरतुल अल्लामा मुफ्ती जमीर हुसैन अल कादरी मदाजिरुल आली महफिल कमिटी पक्ष के हुजूर के एक विषय वस्तु देवा सूरा यूनुस शरीफर 58 नम्बर आयात सूरा आराफेर 3 नम्बर आयात सूरा तौबार 128 नम्बर आयात एर तफसीर बक्का हुजूर के महफिल कमिटी पक्ष के भाईरा विषय निर्धारण कर दिए विषय ऊपर गुरुत्वपूर्ण तकरीर पेश कर आजकल महफिले विशेष वक्ता हजरतुल अल्लामा हुजूर मुफ्ती जमीर हुसैन अल कादरी मद्दाजिल्लाहुल आली। सम्मानित हाजरीन सूरा यूनुस शरीफर 58 नम्बर आयात आमी एखाने जदि सूरा यूनुस शरीफर 58 नम्बर आयात शेष करते पारि तारपरे अन्य आयाते जाब আমি আশা করছি হয়তো আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন এবং আমি সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করব অনুরোধ করব ওই সমস্ত ভাইদেরকে যারা মাহফিলে আসে নাই মাইকের মারফতে শুনতে পাচ্ছেন দীর্ঘদিন আমাদের সমাজে যে সমস্ত বক্তারা মানুষকে তাফসীরের নাম দিয়ে বিভ্রান্ত করছে তারা যেন আজকে একটু কানটা লাগিয়ে শুনে মহব্বতটা যেন তারা এমন ভাবে করে যেন সত্যিকার ঈমানটা আমরা পাই আমাদের যেন সত্যিকার কোরআনের ব্যাখ্যাটা আমাদের নসিব হয় আমিন বলেন। কারণ এখন যা তা বললে তাফসীর মাহফিল হয় সেই যোগ আর নাই কারণ যদিও বা মানুষ কিছুক্ষণ আপনার টোন আপনার সুরে পাগল হবে কিন্তু এক সময় গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন এইরকম শত শত বক্তা ধরা খেয়ে গেছে ঠিক না যারা আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করেছে আমাদের ভাইগণ আজকে এই সূরা ইউনুস শরীফের 58 নম্বর আয়াত ব্যাখ্যা করার সুযোগ দেওয়ার মানে হচ্ছে এই 58 নম্বর আয়াতে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে পাক দোজাহানের সরদার যাকে উদ্দেশ্য করে আল্লাহ দুনিয়ার নাজ নিয়ামত তৈরি করেছেন সমগ্র সৃষ্টিকে তৈরি করেছেন তার আগমন উপলক্ষে তার বেলাদত শরীফ উপলক্ষে তথা পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে খুশি উদযাপন করার বৈধতার প্রমাণ চাওয়া হয়েছে সুবহানাল্লাহ। কিসের বৈধতা? মিলাদুন্নবীর খুশি বৈধতা, খুশি হওয়ার বৈধতা। আমরা কত বড় দুর্ভাগা জাতি দেখেন, রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছেন, আমরা খুশি হচ্ছি সেখানে ফতো আসতেছে ঠিক না? রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আগমন করেছেন আর আমরা কিছু আশেকে রাসূল আমরা সুন্নিরা খুশি হচ্ছি, আবার আমাদের কিছু ভাই আছে আমাদেরকে বলছে খুশি হওয়া যাবে, কথা বলি ঠিক না? আপনারা কানে শুনেছেন? যারা এই ধরনের কথাগুলি বলে তাদের জবাব স্বরূপ এবং আমরা যারা বলি না, আমরা যারা খুশি হই তাদের ঈমানকে তাজা করার জন্য আজকের এই আলোচনা। আল্লাহ আমাদেরকে ঈমান তাজা করে, যারা এর বিরোধিতা করে তাদেরকে হেদায়েত নসিব করুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের সাত ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই একবার জোরে বলি আল্লাহু আকবার।
কোন সূরা বলেছি? সূরা ইউনূস আয়াত নাম্বার 58। আল্লাহ বলছেন, ইয়া হাবিব, ইয়া রাসূল, আপনার পবিত্র নবুয়তের জবানে বলে দিন, বিফাদলিল্লাহ, তোমরা যদি আল্লাহর ফজল পেয়ে থাকো, ইফ ইউ গেট এনি বাউন্টি অফ আল্লাহ, তোমরা যদি আল্লাহর কোন বাউন্টি পাও, কোন রহমত, কোন ফজল পাও, দয়া পাও, ওয়া বি রাহমাতিহি, আল্লাহর রহমত পেয়ে থাকো, ফাবি জালিকা, এই বিষয়ের উপর ফালইয়াফরাহু, তারা যেন অবশ্যই মাস্ট দেখ সেলিব্রেট গ্লেট, তাদেরকে অবশ্যই পালন করতে হবে একটা বিষয়, তা হচ্ছে তাদেরকে খুশি হতে হবে। হুয়া খায়রু মিম্মা ইজমাউন, এটা পৃথিবীর সমস্ত সম্পদ যা তারা অর্জন করে নিজের যোগ্যতা, ক্ষমতা, শ্রম, পরিশ্রম দিয়ে সব কিছুর চেয়ে এই খুশি হওয়াটা আমি আল্লাহর কাছে সর্বোত্তম, এটাই হচ্ছে আমার কাছে সর্বপছন্দনীয়। সুবহানাল্লাহ। কিসের উপর? দুইটা জিনিসের উপর আল্লাহ বলছেন বিফাদলিল্লাহ। এক নম্বর হচ্ছে যদি আল্লাহর ফজল পেয়ে থাকে, ওবি রহমতিহি, মার্সি অফ আল্লাহ, আল্লাহর রহমত যদি পেয়ে থাকেন, এই দুইটা জিনিস যদি কেউ পায়, আমার আল্লাহ বলছেন ফাবি জালিকা ফর দিস সার্কামস্টেন্সেস, এই কারণগুলির উপর ভিত্তি করে, এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ফাল ইয়াফরাহু, তাদেরকে অবশ্যই খুশি উদযাপন করতে হবে। সুবহানাল্লাহ। তাদেরকে কি হতে হবে? খুশি উদযাপন করতে হবে, তাদেরকে খুশি হতে হবে, তাদেরকে আনন্দিত হতে হবে, তাদের দুঃখ ঝেড়ে ফেলতে হবে, তাদের দুঃখ মোচন করে ফেলতে হবে, কারণ খুশির বিপরীত হচ্ছে দুঃখ, খুশির বিপরীত দুঃখ, দুঃখ মোচন করে ফেলতে হবে, দুঃখ বিদূরিত করে ফেলতে হবে তাদেরকে। একমাত্র একটা উপায় আমি বাতলিয়ে দিলাম, তাদেরকে শুধু খুশি 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 হতে হবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কি পেলে? আল্লাহর ফজল, আল্লাহর রহমত পেলে। এই দুইটার যদি পায়, আমার আল্লাহ তার হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুমিনদেরকে বলে দিন। কাদেরকে? মুমিনদেরকে বলে দিন এবং দুনিয়াবাসীকে বলে দিন, তারা যদি এই দুইটা জিনিস পেয়ে থাকে, তাদেরকে আমি আল্লাহর অর্ডার হচ্ছে, আমি আল্লাহর হুকুম হচ্ছে, আমি আল্লাহর ফয়সালা হচ্ছে, তাদেরকে অবশ্যই খুশি উদযাপন করতে হবে। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন? লাস্ট পর্যন্ত মুরব্বীরা আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। এখন আসি, যেহেতু আমরা তাফসীর করব, প্রথমে নিজের জবান থেকে কোনো কিছু বলার সুযোগ নাই, বিশ্বের মধ্যে শত শত তাফসীরের কিতাব লেখা হয়ে গেছে, যে তাফসীরের কিতাবগুলি মুসলমানদের ঘরে ঘরে আছে, মুসলমানদের লাইব্রেরিতে আছে, যে তাফসীরের কিতাবগুলি পড়ে আমরা আলেম হয়েছি, আমরা সুন্নি বলেন, ওহাবি বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, আর এই সেই যাই বলেন, সবাই সেই তাফসীরের কিতাবগুলিকে পড়ে আমরা আলেম হচ্ছি। আজকে আমাদের অবস্থান হচ্ছে স্টেজে, আপনারা নিচে বসে সেগুলি শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। সেই তাফসীরের কিতাবগুলির মধ্যে বিশ্বের অন্যতম একটি মশহুর এবং প্রসিদ্ধ ফেমাস বুক অফ তাফসীর, কোরআনের তাফসীরের অন্যতম প্রসিদ্ধ একটি তাফসীরের কিতাব হচ্ছে আল্লামা ইমাম হুসাইন ইবনে মাসউদ আল বাগাবি কর্তৃক রচিত তাফসীরে বাগাবি শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের নাম তাফসীরে বাগাবি, নামটা একটু শুনলে আনকমন মনে হচ্ছে, এটা আলেমদের কাছে একেবারে স্পষ্ট একটি তাফসীরের কিতাব। তাফসীরের কিতাবে কি এসেছে আমরা একটু দেখব। আল্লামা ইমাম বাগাবি বলেন, قال مجاهد وقتاده
মুফাসসিরদের মধ্যে অন্যতম একজন হচ্ছে হযরত মুজাহিদ, আরেকজন হচ্ছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম বাগাবি বলেন, মুজাহিদ এবং কাতাদা বলেন, ফাদলুল্লাহি আল ঈমান, আল্লাহ যে ফজলের কথা বলেছেন এই ফজল এই হচ্ছে ঈমান। ওয়া রাহমাতুহু আল কুরআন, আর আল্লাহর যে রহমতের কথা বলা হয়েছে, যা পেলে খুশি হতে বলা হয়েছে, তা হচ্ছে আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ। এখানে ইমাম মুজাহিদ এবং কাতাদা বলছেন ফাদলুল্লাহ মানে হচ্ছে ঈমান, আর রহমাতুল্লাহ মানে হচ্ছে আল কুরআন। একটি মত পেলাম। দুই নম্বর মত হচ্ছে, وقال ابو سعيد الخدري হাদিস শাস্ত্রবিদদের মধ্যে রাবীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরতে আবু সাঈদ খুদরি, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ফাদলুল্লাহি আল কুরআন, ফাদলুল্লাহ যে আল্লাহ বলেছেন খুশি হওয়ার জন্য যেটা পেলে তার একটি অর্থ হচ্ছে আল কুরআন। ওয়া রাহমাতুহু আন্না আন্না ফালাহ আন্না জালানা মিন আহলিহি, আল্লাহর রহমত হচ্ছে যে আল্লাহ আমাদেরকে কোরআনের আহাল করেছেন, কোরআনের পাঠক করেছেন, কোরআনকে ধারণ করার মানুষ করেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের কাছে কোরআন এসেছে রসূলের মাধ্যমে। তিন নম্বর মত হচ্ছে, ওকাল ইবনে উমর, হযরত ইবনে উমর বলেন ফাদলুল্লাহি আল ইসলাম, আল্লাহ যে ফাদলুল্লাহর কথা বলেছেন তার মধ্যে ফাদলুল্লাহর অর্থ হচ্ছে আল ইসলাম। ওয়া রাহমাতুহু তাসইনুহু ফিল কলবি, এবং রহমত হচ্ছে ইসলাম দিয়ে কলবকে সাজিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। চার নম্বর, ওয়াকালা খালিদ ইবনে মাদান, হযরত খালিদ ইবনে মাদান বলেন ফাদলুল্লাহি আল ইসলাম, ফাদলুল্লাহ যারা আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বুঝিয়েছেন, ওয়া রাহমাতুহু আস-সুনান, আর আল্লাহর রহমত হচ্ছে সুন্নাত সমূহ। জোর বলি সুবহানাল্লাহ। ওয়াকিলা, কেউ কেউ বলেন ফাদলুল্লাহি আল ঈমান ওয়া রাহমাতুহু আল জান্নাহ, ফাদলুল্লাহ হচ্ছে ঈমান আর আল্লাহর রহমত মানে হচ্ছে জান্নাত। জোর বলি সুবহানাল্লাহ। এখানে আমরা যদি একটু সেট করি, সেট বীজগণিতের ছাত্ররা যারা স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে তারা সেট অঙ্ক করে, কি বলি সেট আসেনি? মাদ্রাসার ছাত্র আছো, স্কুলের ছাত্র, বীজগণিতে সেট অঙ্ক আছে। এখানে আমরা যদি সেট মিলাই কয়েকটি শব্দ আসে, একটি হচ্ছে আল ইসলাম, আল ইমান, আল কোরআন, তারপরে তাসইনুহুল কলব বিল কোরআন, আহলুল কোরআন, এভাবে আল জান্নাহ। ইমান বলেন, ইসলাম বলেন, জান্নাত বলেন, কোরআন বলেন, সব কিছু আগে ছিল, কিন্তু আমার কামলিওয়ালা নবী দুনিয়ার জমিনে আগমন করার আগে কেউ চিনে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক না? রাসূলুল্লাহর আসার আগে জান্নাত ছিল না? দুনিয়ার জমিনে তশরীফ আনার আগে আল্লাহর উপর আল্লাহও ছিল, কোরআন আল্লাহর কাছে ছিল, জান্নাত আল্লাহর কাছে তৈরি করা ছিল, ঈমান আনার পরিবেশ ছিল, কিন্তু কেউ ঈমান আনে নাই। কারণ আল্লাহ তো ছিল, আল্লাহর উপর তো বিশ্বাস করার সুযোগ ছিল, কিন্তু কেউ বিশ্বাস করে নাই। শুধু এই বিষয়গুলিকে যখন আল্লাহর হাবিব দুনিয়ার জমিন আসলো, তখন দুনিয়ার বাসী চিনে ফেললো কোনটা ঈমান কোনটা ইসলাম, দুনিয়াবাসী চিনে ফেললো কোনটার নাম আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। রসুলের মাধ্যমে আমরা এগুলি চিনেছি, তাহলে বুঝে গেল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান পাওয়ার ছিলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম পাওয়ার ছিলা, আমার রহমতুল্লিল আলামিন কোরআন পাওয়ার ছিলা, শুধু তাই নয় আমার রহমতুল্লিল আলামিন জান্নাত পাওয়ার ছিলা। সুবহানাল্লাহ। যিনি এইসব কিছুর ওসিলা তার আগমনে খুশি হব। মুফাসসিরে কেরাম বলেছেন কোরআন পেয়ে খুশি হয়ে যাও,
ইমান পেয়েছো খুশি হয়ে যাও, ইসলাম পেয়েছো খুশি হয়ে যাও। তো বাবা রে, আমি যার মাধ্যমে ইসলাম পেলাম, যার মাধ্যমে ইমান পেলাম, যার মাধ্যমে জান্নাত পেলাম, যার মাধ্যমে কোরআন পেলাম, তাকে পেলে কি বেরাস হব, তাকে পেলে কি অসুখী খুশি হব, নাকি তাকে পেলে আরো বেশি খুশি হব? সুবহানাল্লাহ। এই তাফসীর বুঝার জন্য তাফসীরকে মুহাব্বতে মুস্তাফা দিয়ে পড়তে হবে, রসুলের ভালোবাসা দিয়ে তাফসীর করলে রসুলের বেলাতে খুশি হওয়াকে কেউ বেদাত শিরিকের ফতোয়া লাগাতে পারে? সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজরিন, পৃথিবীর মধ্যে অন্যতম একটি তাফসীরের কিতাব নাম হচ্ছে কিতাব আল ওয়াসিত, তাফসীরুল ওয়াসিত। আল্লামা তানতানবী রাহমাতুল্লাহি আলাই এই তাফসীরের প্রবক্তা, তিনি তার তাফসীরের মধ্যে নকল করছেন। এবার একটুকু আপনাদের জন্য আমি শুনিয়ে গেলাম তাফসীরের মধ্যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি এই আয়াতের তাফসীর আসছে। তিনি ইরশাদ করছেন, কুল ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল বিফাদলিল্লাহ মানে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, লিমান ইউয়াসসিরুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, যারা দুনিয়ার জীবন আখিরাতের চেয়ে দামি মনে করে, যারা দুনিয়াকে আখিরাতের চেয়ে দামি মনে করে, যারা দুনিয়ার জীবন পেয়ে আখিরাত ভুলে যায়, তাদের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, ইজালু ফারহাকুমুল আকবার, ও দুনিয়াবাসীরা তোমরা ধন সম্পদ পেয়ে, ছেলে মেয়ে পেয়ে, টাকা পয়সা পেয়ে, গাড়ি বাড়ি পেয়ে, নাজ নিয়ামত পেয়ে তোমরা বেশি খুশি উদযাপন করছো, কিন্তু একটি বিষয়ে তোমরা বেখেয়াল রয়ে গেছো। তোমরা সম্পদ পেলে খুশি হয়ে যাও, স্বর্ণ পেলে খুশি হয়ে যাও, টাকা পেলে খুশি হয়ে যাও, তোমরা সুন্দর স্ত্রী পেলে খুশি হয়ে যাও, তোমরা যদি সুন্দর কোন একটা বাড়ি পেয়ে যাও খুশি হয়ে যাও। আমার আল্লাহ বলছেন, উম্মত ও আমার বান্দারা, তোমরা এই বিষয়গুলি পেলে খুশি হয়ে যাচ্ছ, তোমরা তো জানো না আসল খুশি কোথায় লুকিয়ে আছে, তোমাদের জন্য আসল নিয়ামত আমি খুশি কোথায় লুকিয়ে রেখেছি। বান্দারা শুনে রাখো, তোমরা দুনিয়ার সামান্য নাজ নিয়ামত পেয়ে খুশি হয়ে যাচ্ছ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য তোমাদের জানের চেয়ে, ধনের চেয়ে, জনের চেয়ে, মানের চেয়ে, সম্মানের চেয়ে, সব কিছুর চেয়ে একটি দামি জিনিস তোমাদেরকে দিয়েছি, যার উসিলায় আজকে তুমি স্বর্ণ চাঁদি পাচ্ছ, টাকা পয়সা পাচ্ছ, ধন সম্পদ পাচ্ছ, তিনি সৃষ্টির মূল, কামলিওয়ালা নবী, রাহমাতাল্লিল আলামিনের নবী, তার মাধ্যমে তোমরা যদি খুশি হও এটা হচ্ছে আসল খুশি। এটা তাফসীরে আল ওয়াসিতের মধ্যে নকল হচ্ছে, ভাবে তাফসীর হচ্ছে, ভাবে কুল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দিন, লিমান ইউয়াসসিরুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, যারা দুনিয়ার সামান্য সম্পদ পেয়ে খুশি হয়ে যায় আখিরাতকে ভুলে যায়, তাদেরকে বলুন, ইজালু ফারহাকুমুল আকবার, তোমরা এর চেয়ে বড় একটা খুশি উদযাপন করো। কিসের চেয়ে? আমরা যদি কেউ ব্যাংকে 5,000 টাকা রাখতে পারে অনেক খুশি হয়ে যায়, সুন্দর একটা বাড়ি করতে পারলে খুশি হয়ে যায়, সুন্দর একটা স্ত্রী ঘরে আনতে পারলে খুশি হয়ে যায়, খুশি হওয়ার তো বিষয় ঠিক না? কেউ যদি আপনাকে 10,000 পয়সা টাকা দেয়, আপনি কি রাগ করবেন না খুশি হবেন? কথা বলে না, কে কে রাগ করবেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ রাগ করবে না, সবাই খুশি হবে। আমার আল্লাহ বলছেন, দেখো তোমরা এগুলি পেয়ে খুশি হয়ে যাচ্ছ, আজকে 10,000 টাকা কাল থাকবে কোনো নিশ্চয়তা আছে?
আপনার সুন্দর একটা মোবাইল হাতে নিয়েছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে হাত ফসকে নালায় পড়ে গেল, আপনার সুন্দর মোবাইলটি কি হয়ে গেল? ড্যামেজ হয়ে গেল, আপনার আনন্দ মাটি হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে আপনার সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারাটি মলিন হয়ে গেল, ঠিক না? কারণ এগুলি ক্ষণস্থায়ী, এই দুনিয়াটাই ক্ষণস্থায়ী, দুনিয়ার সমস্ত সম্পদগুলির খুশি ক্ষণস্থায়ী। আল্লাহ বলছেন, বান্দারে এমন এক খুশি তোমরা উদযাপন করো, ইজালু ফারহাকুমুল আকবার, তোমাদের জন্য আমি একটা বড় খুশির উসিলে রেখেছি, ওয়াসুরুরাকুমুল আযাম, তোমাদের জন্য সবচেয়ে বড় একটি খুশির উপলক্ষ আছে, সেটা কি? বিফাদলিল্লাহিল্লাযী, এমন আল্লাহর দয়া, এমন আল্লাহর করুণা, শারালাকুম হাদাদ দিন, যা তোমাদের জন্য ইসলাম উপহার দিয়েছে, আলা লিসানি রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাসূল সাইয়্যিদনা কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমতের মাধ্যমে, আল্লাতি ওয়াসিআত কুল্লা শাইইন, যা তোমাদের সামান্য সম্পদ নয়, আল্লাহর সমস্ত নিয়ামতগুলিকে বেষ্টন করে রাখবে, ওহিয়া বিল মুমিনিনা আওসাউন, এটাই হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, লা বিমা তাজমাউনা ফি হাযিহি দুনিয়া, তোমাদের এই দুনিয়ার সামান্য সম্পদ নয়, মিন আমওয়ালি যায়লাতিন, যে সম্পদগুলি দুর্বৃত হয়ে যায়, সামান্য সময়ে বিলীন হয়ে যায়, ও মাতাইন ফানিয়াতিন, যেগুলি কিছুক্ষণ পরে ধ্বংস হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের সামান্য সম্পদগুলির খুশিতে, এগুলি সামান্য সম্পদ, এগুলি কিছুক্ষণ পরে চলে যাবে, তখন তোমার মনে আর খুশি থাকবে না, কিন্তু তোমাদেরকে আমি এমন একটা খুশির সংবাদ দিচ্ছি, যে খুশিটা তোমার দুনিয়াও স্থায়ী হবে, আখেরাতেও তোমার জন্য স্থায়ী হবে। সুবহানাল্লাহ। একই তাফসীরের কিতাবে আল ওয়াসিতের মধ্যে আসছে, ফান আইফা ইবনে আব্দুল খালাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم خراج العراق الى عمر رضي الله تعالى خرج عمر ومولى له فجعل يعد الابل فاذا هي اكثر من ذلك فجعل عمر يقول الحمد لله تعالى ويقول مولاه هذا والله من فضل الله ورحمته একটা ঘটনা বলছি, সেদরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে কে শুনেছেন একটু হাত তুলে বলি, আল্লাহু আকবার। সেদরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদা খলিফা থাকার সময় তিনি যাকাতের সম্পদ আসছিল, তিনি সেগুলি গন্তে বের হলেন, যাকাতের ওট, আপনারা তো যাকাত বুঝেন না, যাকাত দিলে না যাকাত বুঝবেন, জাকাত দেওয়ার মানুষ কম, খাওয়ার মানুষ বেশি, তাই না? এই জন্য আমাদের রাষ্ট্রীয়ভাবে জাকাত নাই, ব্যক্তিগতভাবে অনেকে দেন আলহামদুলিল্লাহ। তবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে থাকাকালীন এবং সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে থাকাকালীন রাষ্ট্রীয়ভাবে জাকাত সংগ্রহ করা হতো এবং সেগুলি যারা গরিব মিসকিন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বণ্টন করে দেওয়া হতো। সুবহানাল্লাহ, কথাই না উত্তম নিয়ম, আমাদের যদি থাকতো আলহামদুলিল্লাহ। বলেন, যাক, হযরত ফারুক আজম বের হলেন, যাকাতের ওটগুলি গণনা করতেছে, হঠাৎ করে ফাইজান হিয়া আকতারু মিনহু, তিনি দেখতে পেলেন তার ধারণার বাইরে ওট জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওট মানে বুঝেন তো, ওট ওট যখন বেশি হয়ে গেল, আমাদের সম্পদ যদি কিছু বেশি হয়ে যায়, আমরা অনেকে হাতে তালি মারি, একটা লাভ দিই, এগুলি না। হযরত ফারুক আজম যখন দেখলেন ওট বেশি হয়ে গেছে, তখন তিনি একটি কাজ করলেন, কেউ বলতে পারবেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত ফারুক আজম বললেন আলহামদুলিল্লাহ তাআলা, ও যখন ধারণার চেয়ে বেশি হয়ে গেল, ফারুক আজম বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ তাআলা,
অল দা প্রাইসেস ফর আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তখন তার সাথে তার একটি গোলাম ছিল, তার যিনি খাদেম ছিল তিনি বললেন, ওয়াকুল মাওলা হাদা ওয়াল্লাহি মিন ফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি। গোলাম বলল, হুজুর নিশ্চয় উট বেশি হওয়া মানে হচ্ছে এটা আল্লাহর ফজল, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, কে বলছেন? গোলাম বলছে। গোলাম মিন করতেছে, গোলাম মিন্স দ্যাট দিস ইজ দা মিনিং অফ দা ভার্সেস অফ দা কোরআন সূরা ইউনুস ভার্সেস নাম্বার 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি। গোলাম বলতেছে আল্লাহর কালামে যে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর ফজল পাবে রহমত পাবে তারা যেন খুশি উদযাপন করে। তো গোলাম হযরত উমরকে বলতেছে, হুজুর আমি আল্লাহর কসম করে বলতেছি ওট যখন বেশি হয়ে গেছে নিশ্চয় এটা আল্লাহর কোরআনে যে বলেছে ফজলুল্লাহ রহমতের কথা নিশ্চয় সেটাই হবে। সুবহানাল্লাহ। ফারুক আজম খুশি হয় নাই, আমরা তো খুশি হয়ে গেছি, কারণ গোলাম তফসির করেছে, গোলামের মাধ্যমে মুনিব তফসির শুনতে পাচ্ছে, কতই না চমৎকার, আসলে চমৎকার বিষয়। কিন্তু হযরত উমর বললেন, আরে গোলাম, না না না, তুমি যে তফসির করেছো এটা ভুল হয়ে গেছে, এটা ঠিক তফসির তুমি করো নাই। বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহির যে তফসির তুমি করেছো, সামান্য ওট পেলে তুমি ফজলিল্লাহর রহমতুল্লাহর তফসির করেছো, তুমি মনে করছো ওট সংখ্যার সেই যখন বেশি হয়ে গেছে এটা ফজলুল্লাহ রহমতুল্লাহ, বলে না না না, এটা ফজলুল্লাহ রহমতুল্লাহ নয়। হযরত উমর বললেন, ফাকালা উমর কাযাবতা, ওহে আমার গোলাম, ওহে আমার চাকর, তুমি ভুল বলেছো, কারণ লাইসা হাযা হুয়াল্লাযী ইয়াকুলুল্লাহু তাআলা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ইলা আখিরিল আয়া। হযরত উমর বললেন, এই আয়াতের এটা ওই আয়াতের তাফসীর নয়, কারণ তুমি তো ফজলুল্লাহর রহমত দ্বারা দুনিয়ার কিছু সামান্য ওটের কথা বুঝাচ্ছ, না না না, বরং ইন্নামা ফাদলুল্লাহি ওয়া রাহমাতুহু, নিশ্চয় নিশ্চয় ফজলুল্লাহ আর রহমতুল্লাহ হচ্ছে, ইয়াতামাসসালু ফিহা যা আমিনাল্লাহি তাআলা, ফজলুল্লাহ রহমতুল্লাহ ওই বিষয়কে উদাহরণ দেওয়া যাবে যেগুলি সরাসরি কোনো মাধ্যম ছাড়া আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। যেগুলি ইয়াতামাসসালু ইয়াতামাসসালু ফিমা যা আহুম মিনাল্লাহি তাআলা, ছোট জিনিস দিয়ে আল্লাহর ফজল রহমত বোঝানো যাবে না, বরং আল্লাহর বড় ফজল রহমতকে বুঝাতে হবে এমন জিনিস দ্বারা যেগুলো আল্লাহর পক্ষ থেকে বড় হিসেবে পেয়েছি। সেগুলি কি? তাফসীরুল ওয়াসিতে বলতেছে, মিন দীনিন কবীম, সেখানে একটি হচ্ছে আল্লাহর এই প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম, জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে, ওয়া রাসূলিন করিম, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কুরআনিন মুবিন, কুরআনে মুবিন। সুবহানাল্লাহ। ফজল রহমত তুমি সামান্য ওট দিয়ে করতে পারবে না, বরং ফজল রহমত আল্লাহর হচ্ছে আমার রসুলে করিম, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফজল আল্লাহর রহমতের তফসির ব্যয় হয়ে গেল, যে তফসিরে আমরা আজকে বুঝাতে চাচ্ছি আল্লাহর ফজল যেটা পেলে খুশি হতে হবে, আল্লাহর রহমত যেটা পেলে খুশি হতে হবে, তার মূলটা হচ্ছে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝে এসেছে? আল্লাহর ফজল পেলে রহমত পেলে খুশি হতে হবে, এবং তাফসীরে বলতেছে সেই আল্লাহর রহমত সেই আল্লাহর ফজল হচ্ছে দুন জাহানের সরদার আকা তাজদারে মদিনা রহমতের খজিনা কমলিওয়ালা নবী আমাদের দুনিয়া আখিরাতের মাওলা আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলি সুবহানাল্লাহ। বুঝা শেষ? বুঝেছেন আল্লাহর ফজল কি? আল্লাহর নবী। আল্লাহর রহমত কি? আল্লাহর নবী। এবং সেই রসুলকে পেলে বলছেন তোমরা খুশি উদযাপন করো। কয়াল আল কুরতুবী এই তফসিরের কিতাবে ইমাম কুরতুবীর
তাফসিরে কুরতুবীর ব্যাখ্যা নকল করছে ওয়াল ফারহু লাজ্জাতুল মাহবুব ফিল কলবি বিদরাকিল মাহবুব। খুশি কি জিনিস, খুশি কি জিনিস, খুশি হচ্ছে প্রিয়তমা প্রিয়তমের কথা চিন্তা করে, মনের মধ্যে প্রিয়তমের কথা চিন্তা করে করে খুশি উদযাপন করা। সুবহানাল্লাহ। আপনি যাকে ভালোবাসেন, ভালোবাসার কেউ কেউ নাই, কেউ কাকে ভালোবাসেন না, কথা বলি আমাদের সমাজে ভালোবাসাটা একটা অপরাধ হয়ে গেছে, এটা নোংরামি করতে করতে ভালোবাসাকে অপরাধের পর্যায়ে নিয়ে গেছে। অথচ আমার নবীকে ভালোবাসা এর চেয়ে বড় কোনো ঈমান নাই। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, হাত্তা আহাব্বা আকুনা আহাব্বা ইলাই ইলাইকুম, যতক্ষণ না আমি তোমাদের কাছে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাব। মিন ওয়ালাদিকুম ওয়ালিদিকুম ওয়ান্নাস আজমাইন, তোমাদের সন্তান পিতামাতা পৃথিবীর সব মানুষ থেকে আমি রসুলকে যদি ভালো না বাসো তাহলে তোমরা ঈমানদার হবে না। ভালোবাসার কথা কে বলেছেন? রসুল বলেছেন। ভালোবাসার কথা আল্লাহ বলেছেন। অথচ এই ভালোবাসাকে অপবিত্র করে দিল কারা? সাংস্কৃতিক পরিমণ্ডলে যারা সন্ত্রাসবাদ প্রচার করছে, যারা সাংস্কৃতিক সন্ত্রাস, এরা কি সাংস্কৃতিক সন্ত্রাস? দে আর টেরোরিস্ট, দে আর কালচারাল টেরোরিস্ট, তারা হচ্ছে সাংস্কৃতিক সন্ত্রাস। সংস্কৃতিকে বিকৃত করে, ভালোবাসাকে নোংরামি করে, আজকে ভালোবাসাকে অপবিত্রতার একটি নিদর্শন বানিয়ে দিয়েছে। ইসলাম বলছে, মানুষ রে তোমরা আল্লাহকে ভালোবাসো, রসুলকে ভালোবাসো, মোমেন মোমেনকে ভালোবাসো, সেটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আমাকে আপনারা ভালোবাসেন না, আপনাকে আমি ভালোবাসি, এটাই ঈমান। ওই যে মাওলানা আবু বকর সাহেব সাত প্রকারের মানুষের কথা বলছেন, ইউযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লুহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ সাত প্রকারের মানুষকে জান্নাতে আরশের ছায়া দিবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেখানে এক প্রকারের মানুষ হচ্ছে তাহাব্বা ফিল্লাহ, যারা দুইটা মানুষ একে অপরকে ভালোবাসে শুধু আল্লাহর ওয়াস্তে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহাবা ফিল্লাহ ওয়াফতারাকা ফিল্লাহ, তারা একত্রিত হয়ে ইস্তামা ফি মুহাব্বাতিল্লাহ, তারা আল্লাহর মুহাব্বতে আল্লাহকে আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবেসেছে। আবার যারা তারা জুদা হয়ে গেছে আল্লাহর মহব্বতের কারণে, মহব্বতের কথা এখানে এসেছে। আপনি একে অপরকে মহব্বত করলে ইমানের কারণে ওই আরশের ছায়ার নিচে ছায়া পাচ্ছেন। সুবহানাল্লাহ। যেটা হবে ভিআইপি গ্যালারি আব্দা হেয়ার আফটার, কিয়ামতের ময়দান একটি ভিআইপি গ্যালারি থাকবে। আমাদের খেলার ময়দানে একটি ভিআইপি গ্যালারি থাকে, যেখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন, যারা যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে স্থান দেওয়া হয়। আর আমার রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে তোমরাই ভিআইপি হবে যারা একে অপরকে ইমানি মহব্বত করেছ। আমরা রাজি আছি তো? একে অপরকে ভালোবাসতে রাজি আছি? ইমানি মহব্বত করবেন নাকি স্বার্থের মহব্বত? পয়সা মিলেগা মহব্বত মিলেগা, পয়সা নেই মহব্বত নেই, এসে নেই হোগা, পয়সা হো ইয়া নেই হো মহব্বত হোগা। সুবহানাল্লাহ। মহব্বত হোনা চাহিয়ে তো, মাস্ট বি বিলাভড, মাস্ট বি বিলাভড ইচ আদার। একজন মুসলমান অবশ্যই আরেক মুসলমানকে ভালোবাসবে তার ইমানের কারণে। সে চীনে থাকলে আমার মুসলমান ভাই আমি তাকে ভালোবাসি, ঠিক না? সে আমেরিকায় আছে আমি তাকে ভালোবাসি, সে আমার ইমানদার ভাই। সে অস্ট্রেলিয়ায় থাকে, পৃথিবীর যেখানে থাকুক না কেন একজন মুসলমানকে আমি ভালোবাসি, অনলি ফর হিজ ইমান, তার ইমানের কারণে, তার তার হুব্বে মুস্তাফার কারণে। তার ইমান মানে কি হুব্বে মুস্তাফা? সে আমার রসুলকে ভালোবেসেছে, আমি রসুলকে ভালোবেসেছি, দুজন এক জায়গায় একত্রিত হয়ে গেছি, তার নাম হচ্ছে হুব্বে মুস্তাফা। জোরে বলি সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসলে সে যে হোক, কালো হোক, সাদা হোক, ছোট হোক, বড় হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সেই
বার্মার রেঙ্গুনে হোক, সে চট্টগ্রামে হোক, যেখানে থাকুক, সে আমার মুসলমান ভাই হিসেবে পরিচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন কারো মহব্বত করি, সেই মহব্বতটা যাকে সবচেয়ে বেশি করব তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রিয় হাবিবকে বেশি মহব্বত করি, এজন্য মহব্বত আমাদের জন্য, এবং যাকে মহব্বত করি তাকে বলা হয় মাহবুব। সুবহানাল্লাহ। যদি মেয়ে হয় তাকে বলে প্রেমিকা, আর যদি পুরুষ হয় তাকে বলে প্রেমিক। এগুলি কোন অপরাধমূলক শব্দ নয়, এগুলি হচ্ছেন পবিত্র শব্দ। সুবহানাল্লাহ। কিন্তু বিবাহ বহির্ভূত ভালোবাসলে কোন বেগানা মহিলাকে আপনি যদি অবৈধ প্রেম করেন, সেটা কিন্তু নোংরামি, সেটা ভালোবাসা না, সেটার নাম নোংরামি, ঠিক কিনা? বিবাহের আগে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, শরীয়ত বহির্ভূত সম্পর্ক, এটাকে প্রেম বলে না, এটাকে বলে নোংরামি, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে নোংরামি। আপনি বিয়া করার পরে একজন মেয়েকে স্ত্রী হিসেবে ভালোবাসবেন, তখন আল্লাহও খুশি হয়, রসুলও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনারা খুশি হন না? খুশি হন বলে তো তাদের জন্য অনেক ব্যবস্থা করেন। বিবাহ হলে আমাদের কত খুশি লাগে, কারণ একজন ছেলে একজন মেয়ে যাদের সাথে পরিচয় ছিল না, যারা একে অপরকে চিনত না, অথবা যাদের সাথে এতদিন পর্যন্ত সম্পর্ক গড়া নিষিদ্ধ ছিল, আজকে আল্লাহ তাদের জন্য বৈধ করে দিচ্ছেন তাদের ভালোবাসা, তাদের মহাব্বত। আজকে পৃথিবীর জমিন সাজবে, পৃথিবীতে আনন্দ হবে, আনন্দের বন্যা বয়ে যাবে। তাদের ভালোবাসা মানে আমাদের ভালোবাসা। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলি তো ওপেন সিক্রেট, ঠিক না? এটাকে বলা হয় কি? ওপেন সিক্রেট। সেজন্য আমার রাসূল বলছেন, যুবকরে তোমরা বিবাহ করো, প্রেম অবৈধ প্রেম করিও না, বিবাহ করো, তোমরা বৈধ বিবাহ করো, এটাই হচ্ছে তোমার জন্য বৈধ ভালোবাসা। আর আমার মা আছে, আমি আমার মাকে ভালোবাসি, আমার বোন আছে, আমি তাকে ভালোবাসি, আমার আত্মীয় মুহরমাত আছে, তাদেরকে ভালোবাসি। একজন মোমেন পুরুষ হোক মেয়ে হোক, ইমানের কারণে তাকে ভালোবাসা, এটাই হচ্ছে ইমানি মহাব্বত। সুবহানাল্লাহ। কথাটা কি খারাপ লাগছে? সমাজটা নষ্ট হয়ে যাওয়ার পথে আছে নাকি নষ্ট হয়ে গেছে? মে বি ডিস্ট্রয়েড আওয়ার সোসাইটি। আমার সমাজ তো ধ্বংসের কিনারায়, বলতে গেলে ধ্বংসই হয়ে গেছে। বলতে গেলে ইমানের যে চেতনা সেটা হারিয়ে আমরা ওয়েস্টার্ন কালচারকে ধারণ করেছি, যে কালচার আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে, ঠিক না? সেজন্য সমাজকে বিশুদ্ধ করার দায়িত্ব আপনাদের, আমাদের মুসলমানরা। এই ব্যাপারে বি অ্যালার্ট, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়ার সোসাইটি। আপনার সন্তান, আপনার ভাই যদি বিপদে যায়, সুপরামর্শ দিবেন। আর দিন নসিহা, দিন হচ্ছে নসিহাত। একজন ভাই যদি বিপদে যায়, তাকে ঠেলে দিবেন না, তাকে এনে তাকে কুল কিনারা ধরিয়ে দিবেন, বলবেন যে দেখো ইমানি মহাব্বত করো, অবৈধ প্রেম ভালোবাসার দিকে যেও না। এখানে তৃতীয় নম্বরে শয়তান এসে জুড়াবে, যার ফলে সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়বে। আজকে সমাজ বিজ্ঞানীরা উদ্বিগ্ন হয়ে গেছে, আপনারা পত্রিকায় দেখছেন, পেপারে দেখছেন, নিউজ হচ্ছে, আমাদের যুবক যুবতীদের উদ্যম ভালোবাসা, উদ্যম নোংরামি গুলি। আমরা নয়, আমরা শুধু আলেম সমাজ নয়, আমরা মুমিনরা নয়, আমাদের তথাকথিত সোশ্যালিস্ট যারা সমাজ বিজ্ঞানী, যারা অপরাধ বিজ্ঞানী, তারা দেখতে পাচ্ছে সমাজটা জাহান্নামের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে, তথাকথিত আমাদের নারী পুরুষদের অবৈধ ভালোবাসার কারণে। তার মানে অবৈধ ভালোবাসা কারো কাছে, কারো কাছে ভালো নয়, বরং বৈধ ভালোবাসা সবার কাম্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
কোথায় রইল প্রাণের নবী আমাদেরকে সাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ মাহফিলে বসিয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا দেখুন খুশির কথা বলছিলাম কিছু খুশি আছে ব্যতিক্রমী কিছু খুশি আছে যে খুশিগুলির কারণে আল্লাহ ভালোবাসেন না বান্দাকে কিছু খুশি আছে উদযাপন করা যাবে না জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ বাস বিচার করে চলার নাম হচ্ছে ঈমান ঠিক না বাস বিচার করে চলতে হবে আপনার রোগ হয়েছে আপনাকে বাসা খেতে হবে ডাক্তার প্রেসক্রাইব করবে কোনগুলি আপনার জন্য নিষিদ্ধ আর কোনগুলি আপনার জন্য সিদ্ধ ঠিক কিনা এই জন্য আমরা সিদ্ধগুলি গ্রহণ করি নিষিদ্ধগুলি নয় কিন্তু যে সমস্ত ভাইগণ আমাদের সিদ্ধ বিষয়গুলিকেও নিষিদ্ধ পর্যায়ে নিয়ে যায় আমাদের বৈধ খুশিকে অবৈধ করতে চায় আমাদের প্রিয় নবীর ভালোবাসায় যখন খুশি হয়ে যায় যারা বিদআত শিরিকের ফতোয়া লাগায় তাদের জন্য মুফাসসিরিনে কেরাম কি বলছেন আল্লাহর কোরআনে কি ঘোষণা হচ্ছে সেগুলি বর্ণনা করা দরকার আছে কিনা আছে কিনা আছে কাকৌলিহি সুবহানাহু ওয়া তাআলা কারণ দেখেন এখানে তাফসীরুল ওয়াসিতে ওয়ালা সুন্দর করে বর্ণনা করেছেন ওয়াকাদ জাম্মাল্লাহু আল ফারহা ফি মাওয়াদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের বহু জায়গায় কিছু কিছু খুশি হওয়াকে নিষেধ করেছেন কিছু জায়গায় খুশি হওয়াকে কি করেছেন নিষেধ করেছেন যেমন কাকাউলিহি সুবহানাহু ওয়া তাআলা ان الله لا يحب الفرحين আল্লাহ বলেন যারা খুশি হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আল্লাহ খুশি হয় তাদেরকে ভালোবাসেন না এখন আমাদের মিলাদুন নবীর খুশি যারা পালন করে না তারা তো দলিল পেয়ে গেল দেখছো বান্দারা তোমরা যে খুশি হচ্ছো দেখেছো তোমাদের খুশিগুলি আল্লাহ নিষেধ করে দিয়েছেন আল্লাহ যারা খুশি হয় তাদেরকে ভালোবাসেন না দলিল পেয়ে গেল কি না পাইল কিন্তু এই দলিল পেয়ে খুশি হওয়ার কারণ নাই কারণ এই দলিল আল্লাহ কাফেরদের শানে ব্যবহার করেছেন মুফাসসিরিন আল্লাহ বলছেন কাফেররা যখন সামান্য সম্পদ পেয়ে যেত তারা খুশি হয়ে গেল কিন্তু তাদের সামনে মদিনাওয়ালা নবী এসে গেল রহমাতুল লিল আলামিন আসলো একদিনের জন্য খুশি উদযাপন করে নাই আমার আল্লাহ বলছেন এ মক্কার কাফেররা আমি তোমাদের জন্য রহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছি তোমাদের জন্য আমার সমগ্র সৃষ্টির মূলকে পাঠিয়েছি তোমাদের জন্য দয়াল নবীকে পাঠিয়েছি যার উসিলায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তার আগমনে তোমরা খুশি হতে পারো নাই সুতরাং তোমাদের জন্য পৃথিবীর কোন সম্পদের উপর খুশি আমি মেনে নিব না বরং যে খুশি তোমরা উদযাপন করবা যেহেতু আমার দয়াল নবীর আগমনে খুশি উদযাপন করে নাই তোমাদের জন্য আর কোন খুশি আমি মেনে নিব না সুবহানাল্লাহ কারণ তোমরা আসল খুশি উদযাপন করো নাই তোমরা আমার রসূলের আগমনে কেন খুশি হও নাই সিদ্দিক আকবর খুশি হয়েছে ফারুক আজম খুশি হয়েছে ওসমান জিন্নুরান খুশি হয়েছে মাওলায়ে কায়নাত আলী মারতুজা খুশি হয়েছে মা খাদিজাতুল কুবরা খুশি হয়েছে মাইশা সিদ্দিকা খুশি হয়েছে কিন্তু ও আবু জাহাল তুমি খুশি হও নাই ও উতবা তুমি খুশি হও নাই ও সাইবা তুমি খুশি হও নাই সেজন্য পৃথিবীর কোন খুশি তোমরা যদি হও
আমার রাসূলের খুশি যেহেতু যাপন করো নাই তোমাদের জন্য আর কোন খুশি আমি মেনে নিব না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারহিন ও কাফের মুশরিকরা তোমাদের এই খুশির কোন দাম আমার কাছে নাই জোরে বলি সুবহানাল্লাহ কথাটা যুক্তি কিনা কারণ কি মেহমান যিনি সত্যিকার দুলা তার জন্য কিছু আয়োজন নাই সব বৈরাতের জন্য আয়োজন কিসের জন্য কথা বলি বৈরাতের জন্য সব কিছু আয়োজন করলেন বৈরাত আমি খাই না তারপর আমাদের সমাজে প্রচলিত আছে হিসেবে একটা কথা বলছি বৈরাতের জন্য সব আয়োজন টেবিলে সুন্দর খাবার দাবার কিন্তু যিনি দুলা বৈরাতের জন্য কি আজকের খাবার না দুলার উসিলায় খাবার কথা বলি বাবা রে দুলার উসিলায় খাবার কিন্তু সেই দুলার টেবিলে দিবেন সাদা ভাত পারলে একটু ডাল একটা কাঁচা মরিচ দিয়েছেন তো দুলা কি খুশি হবে দুলার বাপ দুলার মা বৈরাত যারা গেছে তারা কি বলবে হাই 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 সব আমাদেরকে দিলা দুলার জন্য কোনো আয়োজন নাই এটা তো দেখি বিশ্বের একেবারে ব্যতিক্রম একটি বিবাহ বলবে না বলবে কি না কারণ কি আজকের সব আয়োজন তো দুলার জন্য আমার আল্লাহ বলছেন ওই মক্কার কাফেররা তোমরা শুনে রাখো আমি দুনিয়া সাজিয়েছি আমার আমার হাবিবের জন্য আমি আসমান সাজিয়েছি আমার হাবিবের জন্য আমি সৃষ্টি করেছি আমার হাবিবের জন্য লৌহ কলম বানিয়েছি আমার হাবিবের জন্য আমি আরশ কুরসি তৈরি করেছি আমার হাবিবের জন্য চন্দ্র সূর্য বানিয়েছি আমার হাবিবের জন্য আমি গাছপালা তৈরি করেছি আমার হাবিবের জন্য সাত মহাসমুদ্র তৈরি করেছি আমার হাবিবের জন্য সাত মহাদেশ তৈরি করেছি আমার হাবিবের জন্য তোমাদেরকে বানিয়েছি আমার হাবিবের জন্য আদমকে বানিয়েছি আমার হাবিবের জন্য হাওয়াকে বানিয়েছে আমার হাবিবের জন্য নয় 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 জান্নাত বানিয়েছে আমার হাবিবের জন্য জাহান্নামকে বানিয়েছে আমার হাবিবের উসিলায় সবকিছু তো যে যার উসিলায় তার জন্য তোমরা খুশি হও নাই তোমরা সামান্য সম্পদে খুশি হয়ে যাও এজন্য আমি আল্লাহ তোমাদের এই খুশি মেনে নিতে পারি না জোরে বলি সুবহানাল্লাহ কথাটা ক্লিয়ার কারণ কি আল্লাহ বলছেন যার খুশি উদযাপন করার কথা তোমরা করো নাই ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন এবং আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাফারহুন ফাখুর কাফেরদের শানে আল্লাহ বলছেন যারা আমার রাসূলের শানে খুশি হয় না শুধু দুনিয়ার সম্পদ পেলে খুশি হয়ে যায় তাদের যদি একটা সন্তান হয় তারা ফখর করা শুরু করে তারা বলে আমি ছেলে সন্তানের বাবা হয়েছি তুমি মেয়ে সন্তানের বাবা ঠিক কিনা আমাদের সমাজে আছে তো ছেলে সন্তানের বাবা হলে বগলটা একটু উপরে তুলে আসবে বলবে আমার তো ছেলে সন্তান আর তোমার তো সাতটি মেয়ে দশটি সব মেয়ে আর আমার সাতটা সন্তান আছে ছেলে সন্তান এইরকম ফখর করার মানুষ আমাদের সোসাইটিতে আছে না কথাটা বলি না বাবা একটু জোরে বলে আছে কি এগুলো হচ্ছে ফখর ফখর অহংকারী আমার আল্লাহ বলছেন তারা একটি সন্তান পেলে ফখর করে কিছু টাকা পয়সা হলে তার ফখরে দুনিয়া ভরে যায় অহংকার করে খুশি হয়ে যায় কিন্তু সে যে দুনজাহানের কামলিওয়ালা নবীকে পেল সে একটু ফখর করতে পারলো না সে কি বলতে পারলো না আরে দুনিয়াবাসী দেখো আমার কিছু লাগবে না আমি তো উম্মতে মুহাম্মদি হয়েছি সুবহানাল্লাহ এই ফখরটা করো এই অহংকার অহংকার মানে এখানে শুকর সুবহানাল্লাহ বলেন আমার নবী নিজেও বলছেন আনা নবিয়ুলা কালিব আনা ইবনে আব্দুল মুত্তালিব আমি মিথ্যাবাদী নই আমি আব্দুল মুত্তালিবের নাতি সুবহানাল্লাহ আনা খাতুমুন নবিয়িন আনা সাইয়্যিদুল আদম ওয়ালা ফখর আমি আদম সন্তানদের মধ্যে সরদার কিন্তু আমি ফখর করি না আমি শুকর আদায় করি সুবহানাল্লাহ আমরা ফখর করি না শুকর করি কিন্তু শুকর আদায়ের জন্য খুশি হতে হবে আমার আল্লাহ বলছেন যে সমস্ত কাফেররা ছোট্ট দুনিয়ার ছোট্ট একটা নিয়ামত পেলে ফখর শুরু করে খুশি উদযাপন করে দে সেলিব্রেট দা বার্থডে অফ হিজ সন তার সন্তানের জন্মদিন পালন করে ঠিক না
অনেকে ধুমধাম করে জন্মদিন পালন করে, আছে না এরকম? একটা হাত তুলে বলে আছে কিনা? আছে, থাকা দরকার। জন্মদিন পালন করুন কিন্তু ধুমধাম ডাকঢোল বাজিয়ে, ডেকসেট কি কি বলে যায়, ঢোল তবলা হারমোনিয়াম প্যাকেজ নাটক টাটক এগুলি করে জন্মদিন পালন করছেন, এটা ফখর, এটা অহংকারের একটা বিষয়। কারণ আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন, এটা ফখরের বিষয় নয়, এটা শুকরের বিষয়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের জন্মদিনে নাটক সিনেমা জামা করবেন না, প্যাকেজ অনুষ্ঠান করবেন না, গান বাজনা করবেন না। পারলে আল্লাহর শুকরিয়া আদায় করে গরিব মিসকিনকে খাবার বিতরণ করেন। সন্তানের জন্মদিনে নাচ গান না করে সন্তানের প্রথম দিন, প্রথম সাত দিনের মধ্যে তার জন্য আকিকা ব্যবস্থা করেন, যেটা হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, নাচ গান দিয়ে ফখর করবেন না, এটা কাফেরদের অভ্যাস। এজন্য আমার আল্লাহ বলছেন, তোমরা যখন একটা সন্তান পাও, তোমাদের সন্তান চোর হতে পারে, ডাকাত হতে পারে, হাইজ্যাকার হতে পারে, মদ পানকারে হতে পারে, মদদি হতে পারে, ওয়াহাবি হতে পারে, ঠিক কিনা? আহলে হাদিস আহলে শয়তান হয়ে যেতে পারে, সন্ত্রাস হয়ে যেতে পারে, দুশ্মনের রসুল হয়ে যেতে পারে। সেই সন্তান পেয়ে তুমি ফখর করতেছো, অথচ যাকে আল্লাহ রহমাতুল আলামিন সার্টিফিকেট দিয়ে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল আলামিন, যিনি রহমাতুল আলামিন হবেন তিনি কখনো খারাপ কাছে যাবে না, যিনি রহমাতুল আলামিন হবেন কারো অপকার করবে না, যিনি রহমাতুল আলামিন হবে কারো জন্য ক্ষতির কারণ হবে না, তিনি শুধু রহমাতুল আলামিন। সুবহানাল্লাহ। তোমার সন্তানটা পেয়ে তুমি আকিকা করছো। ওহে শুনে রাখো, যারা মিলাদ নবীতে খুশি হতে পারো না, আপনারা একটু শুনে রাখেন, আপনারা কিছু না করেন সন্তানের জন্য তো আকিকাটা করেন, ঠিক না? এরা আকিকা করে কিনা আমি জানি না, তবে আশা করছি করবে, কারণ আকিকাতে এ পর্যন্ত তারা বেদাত বলে নাই, সেহেতু আমার মনে হয় তারা আকিকা করে। আকিকা মানে হচ্ছে তারা সন্তানের জন্মে খুশি উদযাপন করে, ঠিক কিনা? আল্লাহর শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়াবাসী, তোমরা একটা সন্তান পেলে এত খুশি হয়ে যাও, আকিকা করো, গরু জবে করে দাও, ছাগল জবে করে দাও, মানুষকে খাইয়ে দাও, মানুষকে পেট ভরে খাবার দাও, গরিব মিসকিনকে খাবার দাও, নিজেরা খুশি উদযাপন করে নিজেরাও খাও, এত কিছু তোমার সন্তানের জন্য করো। আর যিনি তোমার সন্তানের ওসিলা, তোমার ওসিলা, দুনো জাহানের ওসিলা, যিনি যাকে কেন্দ্র করে আল্লাহ পাক বলছেন, ইয়া হাবিব, ও আমার বন্ধু, লাউলা কালামা খালাকতুল আফলাক, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে আমি কিছু সৃষ্টি করতাম না। সেই নবী যখন আগমন করছে, তার জন্য যদি খুশি না হতে পারো, তাহলে তোমার সন্তানের জন্য যদি তুমি খুশি হয়েছ, তুমি বরং সেটা অহংকার করেছ, ঠিক কিনা? কারণ আল্লাহ বলছেন, ইন্নাহু লাফারহুন ফখুর, সে ফখর করেছে। এটা আমার রাসূলের শুকরিয়া আদায় না করে নিজের সন্তানের শুকরিয়া আদায় করলো, তার মানে ফখর করলো। এই তাফসীর কোথাও শুনবেন বলে আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ, আমাকে এই সাবজেক্টটা দেওয়ার পর আমার মাথা ঘুরিয়ে গেছে, এই ছেলেদের মাথায় এই আয়াতের তাফসীরের কথা কিভাবে আসলো, আলহামদুলিল্লাহ বলেন। কারণ নিশ্চয় তারা বুঝেছে এখান থেকে মধু বের হবে, সুবহানাল্লাহ বলেন, এখান থেকে আমার রাসূলের শান বের হবে। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের তাফসীর হচ্ছে, জোরে বলি সুবহানাল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি বলে যাব তো? আলহামদুলিল্লাহ, নিজের সন্তানের শুকরিয়া আদায় করলেন, যেটা কাফেররাও করত, কিন্তু নবীর শুকরিয়া আদায় করলেন না। নিজের সন্তানের বেলাতে জন্মে
খুশি হয়ে গেলেন আমার রাসূলের আগমনে খুশি হলেন না আমার আল্লাহ বলছেন সেটা তুমি অহংকার করেছো তুমি কি করেছো অহংকার করেছো আল্লাহ বলছেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আরে মনে কি দোল আছে আমার বান্দাদের মধ্যে যারা সত্যি সত্যি আল্লাহর ফজলের ব্যাপারে খুশি উদযাপন করে তারা হচ্ছে কারা যারা রহমতুল লিল আলামিনের আগমনে খুশি হতে পেরেছে আমি এখানে একটি সূক্ষ্ম বিষয় নকল করতে চাই তা হচ্ছে আল্লাহ একদিকে খুশি হওয়ার বদনাম করেছে আরেকদিকে খুশি হওয়ার সুনাম করেছে মিন্স তার অর্থ হচ্ছে যারা রসুলের খুশিতে খুশি হয় নাই তাদের খুশির বদনাম আর যারা রসুলের বেলাদতে মিলাদ নবীতে খুশি হয়েছে তাদের খুশির সুনাম হয়েছে সুবহানাল্লাহ এখানে শেষ তারপরে আসছে তাফসীরে ইবনে আশুর প্রসিদ্ধ একটি তাফসীরের কিতাব এখানে আমরা বলছি ফাল ইয়াফরাহু তো ফাল ইয়াফরাহুতে যে একটা ফা আছে বলা আছে ফাউ আত-তাফরিয়াই এটা ফাটা তাফরিয়ের জন্য ফর ডিভাইডিং এটা অন্য ব্যাপার এবার আসুন মূল ইবারাতে বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি বলা হচ্ছে মাজরুরুন মুতাআল্লাকুন বিফাইলিন যারা আরবি কায়দা পড়ে যারা আরবি নাহু সরব পারে তাদের জন্য তো যারা পারেন না তাদের জন্য কারণ কি আমরা যখন বলছি আপনারা শিখছেন আলহামদুলিল্লাহ বলেন তাফসীর যেহেতু তাফসীরের মত করতে হবে ইবনে আশুর বলছেন এখানে বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতি বাটা এখানে দুই নো শব্দের মধ্যে বা আছে দোনোটা হচ্ছে হরফে জার সুতরাং ফাদল এবং রহমত দুটোটা মজরুর হয়েছে এবং মুতাআল্লাক হয়েছে ফাল ইয়াফরাহু ফেলের এখানে একটি কায়দা বুঝানো আমার উদ্দেশ্য একটা কায়দা বুঝলে আলেমরা আর মিলাদ নবীর বিরোধিতা করবে না না বুঝলে সারা জিন্দেগি বেদাতের ফতোয়া দিতে পারবে কিন্তু তাফসীর না বুঝলে বেদাতের ফতোয়া দিতে পারবা কিন্তু সুন্নি আলেমদের সামনে এসে দশ মিনিট কথা বলার সাহস করতে পারবে মুফাসসির আল্লাম বলছেন খুদ্দিমা আলা মুতাআল্লিকিহি লিল ইহতিমামি বিহি লিল মুসলিমিনা এখানে আমার কথা মুফাসসির বলছেন একটা ইলমে নাহুর একটা কায়দা হচ্ছে ফাইলের আগে যখন মুতাআল্লাক আনা হবে নিশ্চয় নিশ্চয় সেখানে একটি হিকমত আল্লাহর আছে সুবহানাল্লাহ আল্লাহর কালাম হিকমত থেকে খালি নয় ফাইলুল হাকিম লা ইখলু আনিল হিকমা হাকিমের কোন কাজ কথা হিকমত থেকে খালি হয় না আল্লাহর কালাম বলছে এখানে বিফাদলিল্লাহ এবং বিরহমাতিহির মধ্যে মুতাআল্লাককে আগে আনার কারণ ফাল ইয়াফরাহু ফাইলের আগে আনার কারণ হচ্ছে লিল ইহতিমাম বিহি লিল মুসলিমিন রাসূলের আগমনে খুশি উদযাপন করতে হবে এটা শুধু মুসলমানরা করবে এবং মুসলমানরা যেন অবশ্যই অবশ্যই সেটাকে ইম্পর্টেন্ট মনে করে গুরুত্বপূর্ণ মনে করে সেই জন্য মুতাআল্লাককে ফাইলের আগে আনা হয়েছে সুবহানাল্লাহ এই তাফসীরটা তাফসীর ইবনে আশুর বলছেন এবং আরো বলা হচ্ছে ওয়ালি ইফাদাতিল কসর এটা কসরের ফায়দা দিয়েছে কসর মানে হচ্ছে মুসলমানরা আর কিছুতে খুশি উদযাপন করতে পারবে না তাদের খুশি উদযাপন করতে হবে অনলি ফর মিলাদুন নবী শুধু মিলাদুন নবীর জন্য জোরে বলি সুবহানাল্লাহ লি ইফাদাতিল কসর লিফাদাতিল কসর এগুলি যারা আলেম যারা মিলাদ নবীকে বেদাত বলছে তারা বুঝবে আপনাদেরকে সাক্ষী করে তাদের জন্য প্রমাণ পেশ করছি হুজ্জাতুল্লাহিল বালিগা দিস ইজ দ্য আর্গুমেন্ট ফ্রম আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আর যুক্তি আছে আমাদের দলিল আছে সেটা জগৎবাসীকে দেখাতে হবে ঠিক কি না এই কায়দাটা তারা যদি বুঝে ফায়দা হবে বলছে লি ইফাদাতিল
কসর কসরের ফায়দা দেয়। এটা আলেমদের ব্যাপার, ওনারা বুঝে কিনা আমি জানি না। তারা দাবি করে তারা সবচেয়ে বেশি লেখাপড়া কমে মাদ্রাসায় করায়। আমি তাদের জন্য একটি বিষয় পেশ করছি, এই জন্য এখানে কেন বিফদলিল্লাহ এবং বিরহমতিহি ফালিয়াফরাহু ফেলের আগে মুতাল্লাক আনা হলো। যেমন আমরা সূরা ফাতিহায় পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারা সরল অনুবাদ করেছেন, হে আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে সাহায্য চাই, করে কিনা? শুধু একটা শব্দ আছে, অনলি উই ওয়র্শিপ ইউ, অনলি উই সিক হেল্প ফ্রম ইউ, শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই, শুধু শব্দটি এই জন্য ব্যবহার করা হয়েছে, আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, তারা এটা ফতোয়া দেয়, ঠিক না? এই আয়াতকে ব্যবহার করে, বাবারে তোমরা এই আয়াতকে ব্যবহার করে এই ফতোয়া দিতে পারলা, কিন্তু বিরহমতিহি বিফদলিহি ফালিয়াফরাহু ফেলের আগে কেন আসলো সেটা একটু খেয়াল করে দেখো। ওই যে কায়দার ভিত্তিতে তোমরা শুধু শব্দটি ব্যবহার করেছো, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, আমরাও বলি অনুরূপ ভাবে একই কায়দা, যদি মুতাআল্লাক যদি ফেলের আগে চলে আসে সেই কসরের ফায়দা হচ্ছে, যদি খুশি হতে হয় কামলিওয়ালা নবীর আগমনে আল্লাহর রহমত ফজল পাওয়ার কারণে খুশি উদযাপন করতে হবে, সুবহানাল্লাহ। সেজন্য সুন্নিরা হার দম হার ওয়াক্ত আল্লাহর হাবিবের মিলাদ নবী উদযাপন করে, সুবহানাল্লাহ। আজকের এই যে দেখছেন ঈদে মিলাদ নবী সবার আগে, ঠিক না? বলতে পারেন এখন তো মিলাদ নবীর মাস না, এখন তো মিলাদ নবীর মাস নয়, তাহলে কেন মিলাদ নবী পালন করছেন? আরে ভাই, মিলাদ নবীর মাস লাগে না, আমাদের লাগে প্রতিটি শ্বাস আর প্রশ্বাস। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের কি লাগে? আমাদের যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে, সেটাই তো আল্লাহর রহমত পেয়েছি রসুলের উসিলায়। সেজন্য আমরা অলওয়েজ আমাদের প্রতিটা ইন এভরি ব্রেথ অফ আওয়ার বডি, আমরা প্রতিটা শরীরের শ্বাস প্রশ্বাসে রাসূলুল্লাহর মিলাদে খুশি উদযাপন করি, সুবহানাল্লাহ। যারা আমাদেরকে আবু লাহাবি ফতোয়া দেয় মিলাদ নবী পালন করলে লাহাবি বলে, এই চট্টগ্রামে একজন মৌলবি আছে, সেই মৌলবি বারবার বলে পৃথিবীর জমিনে সর্বপ্রথম মিলাদ নবী করেছে আবু লাহাব। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ, আবু লাহাব করেছে, এটা স্বীকার করেছে, কিন্তু উদ্দেশ্য ভালো নয়। সে বুঝাতে চাচ্ছে মিলাদ নবী পালন করা আবু লাহাবের সুন্নাত, এটা হচ্ছে তার যুক্তি। কিন্তু এই বেটা কতটুকু লেখাপড়া করেছে আমি জানি না, মৌলবি আমার আওয়াজটা শুনতে পাচ্ছে, তার বাসা এখানে কাছে, সেজন্য তার জন্য আমি একটি দলিল পেশ করছি, এবং তার যারা সাঙ্গ পাঙ্গ আছে, তার যারা হোমরা চামড়া আছে, তার যারা অন্ধ ভক্ত আছো, আই এম গিভিং আর্গুমেন্ট ফর ইউ, আমি তোমাদের জন্য কি দলিল পেশ করছি। যারা মিলাদ নবীকে আবু লাহাবের সুন্নাত বলে, তাদের মাথা কত খারাপ দেখেন, তাদের ব্রেন কত নষ্ট হয়ে গেছে। বুখারী শরীফের ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আবু লাহাবের এই ঘটনাটি বর্ণনা করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই বাব এনেছেন মিলাদুন নবী প্রমাণ করার জন্য, সুবহানাল্লাহ। বলেন সেই মানুষ, এরা নাকি বুখারী শরীফ পড়ে, আপনারা কি পড়েন? আমি গালি দিচ্ছি না, কিন্তু তাদের প্রতি প্রশ্ন রাখার দরকার আমাদের আছে কিনা, এরা কি পড়ে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ করা আমাদের দরকার আছে। এই বাপটি ইমাম বুখারী রহমতুল্লাহ এনেছেন আবু লাহাব মিলাদ নবী পালন করে কাফের হওয়া সত্ত্বেও আল্লাহর নিয়ামতের ভাগিদার হয়েছে তা বোঝানোর জন্য, জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির হাদিসটি আমি সংক্ষেপ করছি। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু লাহাবকে স্বপ্ন দেখলেন,
যে আবুল আহাবকে জিজ্ঞেস করা হলো এক বছর পরে বাদ হাউল এক বছর পরে দেখলো আবুল আহাবকে বলল তুমি কেমন আছো বলে ভালো নাই তোমাদের কাছ থেকে ছেড়ে দেওয়ার পর থেকে খুব কষ্টে আছি তবে সোমবার দিন কোনবার সোমবার দিন ইয়াউমুল ইসনাইন সোমবার দিন আল্লাহর পক্ষ থেকে আমার এই ইবহাম ইবহামের নিচে একটা নকরা নকরা মানে হচ্ছে আল্লাহ তাআলা একটা ছিদ্র করে দিয়েছেন এই বিদ্যাঙ্গুলের নিচে এই ছিদ্র থেকে আমি প্রতিদিন জান্নাত থেকে আল্লাহর নিয়ামত পান করি সুবহানাল্লাহ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম এটার উপর বিভিন্ন কথা বলে অনেক কথা বলেছেন সেখানে একটি কথা আমার কাছে বেশি ভালো লেগেছে সেই কথাটা হচ্ছে যখন আবুল আহাব কাফের হওয়া সত্ত্বেও আল্লাহর নিয়ামতের ভাগিদার হলো সেই ভাগিদার হয়ে একজন কাফের যখন আল্লাহর নবীর মিলাদ নবী পালন করায় তার সুয়াইবা দাসীকে মুক্ত করে দেওয়ায় খুশি হয়ে যখন নিয়ামত পায় তখন মুহাদ্দিসিনে কেরাম বলতেছে একজন কাফের যদি আল্লাহর নবীর আগমনে খুশি হয়ে মুমিন হিসেবে নয় একজন কাফের হয়ে যদি খুশি হয়ে নবী হিসেবে নয় বাইফুত হিসেবে খুশি হয়ে যদি নিয়ামত পেতে পারে আমরা যারা মুমিন রসূলের মিলাদ নবীর খুশি উদযাপন করি আমাদের কি হবে জোরে বলি সুবহানাল্লাহ এটা বলে আমি শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত জালেম গুলিকে বুঝার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজেরিন আমি আপনাদেরকে প্রতি বছর একটি কথা বলি এখানে ফুরকানিয়া মাদ্রাসা ইমাম আলা হযরত সুন্নিয়া ফুরকানিয়া মাদ্রাসা যা প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের কল্যাণে ঠিক না আপনাদের সন্তান নিয়মিত এখানে দান দিবেন এখানে ফুরকানিয়া হবে ফুরকানিয়া থেকে আস্তে আস্তে তারা অন্যদিকে যাবে আল্লাহর কোরআনটি প্রতিদিন তেলাওয়াত করবে আল্লাহর কোরআন যেই সন্তান তেলাওয়াত করবে না তারা নামাজ পড়তে পারবে না ঠিক না আপনার ঘরে যদি কোরআন পড়ে থাকে তা যদি তেলাওয়াত করে না থাকে সেটা সুন্দর হবে না নিয়মিত কোরআন তেলাওয়াত করলে সুন্দর হবে এখনো পর্যন্ত যারা ফুরকানি মাদ্রাসায় সন্তান দেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানগুলিকে এখানে পাঠিয়ে দিবেন আর আশেপাশে ব্যাঙের ছাতার মতো কিছু ওই বাতিল প্রতিষ্ঠান তৈরি হচ্ছে একটু খেয়াল করবেন সন্তান দেওয়ার পরে খেয়াল করবেন আপনার সন্তানের মাথা নষ্ট হয়ে যাচ্ছে কিনা যেভাবে তাদের মাওলানাদের মাথা নষ্ট সেই মাওলানারা আপনার সন্তানকে মাথা নষ্ট করতে কষ্ট করবে না বরং সেটা একেবারে সহজে হয়ে যাবে আল আসহবাতু মুতাআসসিরা সোহবতের কারণে মানুষ কি হয়ে যায় প্রভাবিত হয়ে যায় এই জন্য সতর্ক সাবধান থাকবেন প্রতিষ্ঠান আমাদের বেশি দরকার আজকের এই মাহফিল একদিনে শেষ হবে কিন্তু প্রতিষ্ঠান করলে ঘরে ঘরে শিক্ষিত মানুষ তৈরি হবে ঠিক না আপনাদের সন্তানগুলিকে প্রতিষ্ঠানে দিবেন এবং আরো যেন এই প্রতিষ্ঠানকে উন্নত করা যায় আরেকটু ডেভেলপ করা যায় এটাকে মিনিমাম নুরানি সুন্নি নুরানি করা যায় বা আরো হেফজখানা তৈরি করা যায় সেই রকম সহযোগিতা আপনারা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহযোগিতা এ পর্যন্ত যা করেছেন কবুল করুন আমিন আমি এখানে শেষ করছি যারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন আমার কথাগুলি ছিল ঈমানের খাতিরে আল্লাহ পাক সবাইকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ